আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান, ইনস্ট্রাক্টর ম্যাথমেটিক্স। আমি তোমাদের ম্যাথমেটিক্স ওয়ান যার বিষয় কোড 65911 এই বিষয় পড়াবো। এর আগে তোমাদের দুটা চ্যাপ্টার পড়ানো হয়েছে, প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার। আজকে আমরা তৃতীয় চ্যাপ্টার পড়ব। চ্যাপ্টারের নাম হচ্ছে জটিল মূল। তো জটিল মূল বলতে আমরা এর আগে মনে করো √25 এটাকে আমরা বর্গমূল নির্ণয় করছি, তখন আমরা এটা পাইছি কত, 5। এরকম বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এগুলো আমরা বর্গমূল বের করছি। কিন্তু এটা যদি নেগেটিভ হয় অর্থাৎ √-25, তখন আমরা কিভাবে এটার বর্গমূল বের করব। এই ধরনের যেগুলো বর্গমূল আমাদের আসবে এই চ্যাপ্টারে এগুলো আমরা জানতে পারব। এটাকে আমরা কাল্পনিক ঘনমূল হিসাবে পড়ব। √-4 এখানে মাইনাস আছে, এই মাইনাসটাকে আমরা ক্যান্সেল করতে হলে একটা আই ব্যবহার করব, অর্থাৎ কাল্পনিক সংখ্যা i² সমান হচ্ছে −1 × 4, অর্থাৎ i² এর মান −1। এটা তোমাদের মনে রাখতে হবে, কাল্পনিক সংখ্যা, কোনো কাল্পনিক সংখ্যার বর্গ হচ্ছে নেগেটিভ, অর্থাৎ i² সমান −1। এই i² সমান −1 ব্যবহার করে আমরা এটার বর্গমূলটা বের করব। তো এই অধ্যায়ে অঙ্ক করতে গেলে আমাদের কিছু সূত্র জানতে হবে, সেই সূত্রগুলো আমি লিখে দিচ্ছি। এই অধ্যায়ের কয়েকটি প্রয়োজনীয় সূত্র, ১ নম্বর a+ib = 0 হলে a = 0, b = 0 হবে। তাহলে কি লিখলাম আমি, a+ib, একটা বাস্তব অংশ একটা কাল্পনিক অংশ, এটা সমান যদি 0 হয় তাহলে বাস্তব অংশ a = 0 এবং কাল্পনিক অংশের b = 0 হবে। 2 নম্বরটা a+ib = c+id হলে তখন কি দাঁড়াবে, তখন হবে কি, বাস্তব সমান বাস্তব, কাল্পনিক সমান কাল্পনিক, অর্থাৎ a = c, b = d হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এরপরে দেখো, এককের তিনটা ঘনমূল, এককের তিনটি ঘনমূল, ঘনমূল তিনটি কি কি, একটা হচ্ছে −1 + i√3 √2 −1 − i√3 এককের তিনটা ঘনমূল, এটা হচ্ছে বাস্তব, এই দুটা কাল্পনিক। পরীক্ষায় যদি বলে এককের তিনটি ঘনমূল লেখো, তখন তোমরা তিনটাই লিখবে। আর যদি বলে এককের কাল্পনিক ঘনমূল দুটি লেখো, তখন এই দুটো লিখতে হবে। এরপরে দেখো, ω³ = 1, এই ডাব্লিউ মতো দেখতে, এটাকে আমরা ওমেগা হিসাবে পড়ব, ω³ = 1। ওমেগাটা কি, ওমেগা হচ্ছে এককের
একটি কাল্পনিক ঘনমূল তাহলে মনে করা হচ্ছে আমাদের এককে কাল্পনিক ঘনমূল পাঁচ নম্বর ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল আমরা জিরো লিখব এরপরে আরেকটা জিনিস জানতে হবে আমাদের এ প্লাস আই বি সমান এ প্লাস আই বি এর পরম মান পরম মান এর পরম মান কত হবে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস আই বি এই আকারে যদি কোন অঙ্ক থাকে তাহলে পরম মান আমরা রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখব আর একটা যদি চাই আর্গুমেন্ট 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 কত হবে ট্যান ইনভার্স বি বাই এ এই সূত্রগুলো মনে রাখলে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করা সম্ভব হবে তাহলে আমি আবার বলছি এক নম্বর এ প্লাস আই বি সমান জিরো হলে এ সমান জিরো এবং বি সমান জিরো হবে দুই নম্বর এ প্লাস আই বি সমান সি প্লাস আই ডি হলে এ সমান জিরো বি সমান সরি এ সমান সি বি সমান ডি হবে অর্থাৎ বাস্তব সমান বাস্তব কাল্পনিক সমান কাল্পনিক এককে তিনটা ঘনমূল মনে রাখতে হবে ওয়ান মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু আর একটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু আর এখানে ওমেগা যদি এককের একটা কাল্পনিক ঘনমূল হয় সেক্ষেত্রে ওমেগা কিউবের মান হবে ওয়ান ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারের মান হবে জিরো এ প্লাস আই বি এটার পরম মান আমরা কিভাবে পাবো রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে আমরা পরম মান পেয়ে যাবো আর আর্গুমেন্ট বের করতে হলে ট্যান ইনভার্স বি বাই এ এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এখন আমরা এককের ঘনমূল কিভাবে বের করা যায় এটা আমরা দেখবো অর্থাৎ এককের তিনটা ঘনমূল আছে এই তিনটা আমরা প্রমাণ করব কিভাবে বের করা যাবে এককের ঘনমূল নির্ণয় একক বলতে আমরা কি বুঝবো ওয়ান তো ওয়ানের আমরা ঘনমূল কিভাবে বের করবো আপনি দেখো মনে করি ওয়ান এটা ঘনমূল মানে কি রুট কিউ এটা আমাদের ঘনমূল বের করতে হবে এটাকে আমরা এক্স ধরে নিলাম এক্স ওয়াই জেড যে কোনো একটা ধরলে হবে তো রুট কিউব ওয়ান সমান এক্স এটাকে আমরা এখন ঘন করব ঘন করি এটা ঘন করলে ওয়ান থাকবে এটা এক্স কিউব হবে এটাকে আমরা দেখতে পারবো এক্স কিউবটা বাম পাশে লিখব ওয়ান ডান পাশে লিখব এক্স কিউব মাইনাস ওয়ান সমান জিরো এক্স এর পাওয়ার থ্রি মাইনাস ওয়ান এর পাওয়ার যাই দেয় না কেন এটার সাথে ম্যাচ করে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান কিউব আমি একটু ডিটেলস লিখছি তোমরা দেখো তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়বে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি
उत्पादक सूत्र फिलबो दूटा सूत्र आ a माइनस b इनटू a स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर तो a माइनस b इनटू a स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर ये टाइम हम जो लिखी x माइनस वन एक्स स्क्वायर प्लस एक्स प्लस वन समान जीरो तो अब दो टाइम उत्पादक हो x माइनस वन एक स्क्वायर प्लस एक्स प्लस वन एक दूटा समान जीरो ताहले आमरा कि लिखते पारबो प्रथम अंश समान जीरो अथवा द्वितीय अंश समान जीरो आमी एखान थेके लिखते पारबो अथवा x माइनस वन समान जीरो अथवा x स्क्वायर प्लस एक्स प्लस वन समान जीरो अतए एक समान वन आसने अथवा कि भांगाते प्लस एक्स प्लस वन समान जीरो बहुपदी चैप्टारे देखी कि एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी समान जीरो एक्स स्क्वायर एखे ए मान कत है ए समान वन एक्स स्क्वायर किस नान वन बीर मान वन एक्सर सूत्रटा माइनस बी प्लस माइनस रूट बी स्क्वायर माइनस फोर ए सी माइनस बी मान कत माइनस वन प्लस माइनस रूट बी स्क्वायर बोलते वन स्क्वायर माइनस फोर इंटू 1 into 1 divided 2 into a 2a माने a मान 1 अच्छा एक बार हमने इटा हिसाब कर लिया कि बाबू बा x समान माइनस 1 प्लस माइनस रूट 1 माइनस 4 divided 2 माइनस 1 प्लस माइनस रूट माइनस थ्री डिवाइडेड टू ताहले एक्स एर मान आमरा की पाइलाम वन पाइलाम एवं एक्स एर मान आमरा माइनस वन प्लस रूट माइनस थ्री बाय टू और एक टा माइनस वन माइनस रूट रूट माइनस थ्री बाय टू ताहले आपको के तीन टा घनमूल आमरा पाइलाम आंसर तो हले आमरा की लिखबो एक टा वन लिखबो माइनस वन प्लस रूट माइनस थ्री बाई टू माइनस वन माइनस रूट माइनस थ्री डिवाइडेड टू ये तीन टा है चामदे एक ओके घनमूल आम्रा जो दी माइनस एर परिवर्तन माइनस माने होते माइनस वन इधर परिवर्तन जो दी आई स्क्वायर व्यवहार करी ताहले शेटा आई हिसाब में सामने आज भी शिवा में लिख लो आमदे होगे পরবর্তী অঙ্কে চলে যাব আমরা কিছু অতি সংক্ষিপ্ত অঙ্ক দেখব এককের একটি কাল্পনিক ঘনমূল এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে
1 plus omega plus 2 omega square power 6 एर मान निर्णय करो। তাহলে আমাদের কি করতে হবে, ওমেগা এককের কাল্পনিক ঘনমূল আমরা আগে থেকে জানি, জাস্ট আমাদের এটার মান বের করতে হবে। 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কয়ার হোল পাওয়ার দেওয়া আছে 6, এটার আমাদের মানটা বের করতে হবে। আর আমাদের রাশিটা কি সেটা লিখে নিই, প্রদত্ত রাশি 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কয়ার পাওয়ার 6। ওমেগার অঙ্ক যখন আসবে তখন তোমরা খেয়াল করবে আমাদের দুটা সূত্র জানা আছে, একটা হচ্ছে ওমেগা কিউব সমান 1 আর একটা 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। এই দুটা সূত্র আমাদের জানা আছে ওমেগার ক্ষেত্রে। ওমেগার পাওয়ার যদি 3 অথবা তার চেয়ে বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা ওমেগা কিউবের মান 1 বসাবো, আর যদি ওমেগার পাওয়ার 3 এর চেয়ে ছোট থাকে তখন আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার এই সূত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে আমাদের এখানে কি আছে, ওমেগা আছে ওমেগা স্কোয়ার আছে, তাহলে 2 নম্বর সূত্রটা আমাদের খেয়াল করতে হবে। আমি কি করলাম, 2 ওমেগা স্কোয়ার ছিল, দুইটা অংশ ভাগ করলাম ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার এই সূত্রের সঙ্গে আমাদের মিলে যাবে, সেটার মান হচ্ছে 0। তাহলে আমরা 0 বসালাম, ওমেগা স্কয়ার পাওয়ার 6 আছে, তাহলে 0 প্লাস ওমেগা স্কয়ার তো ওমেগা স্কয়ারে হবে। তাহলে 12 ওমেগা পাওয়ার 12, তাহলে ওমেগার পাওয়ার 3 এর চেয়ে বড় 12, তাহলে এটাকে আমরা ওমেগা কিউবের সূত্রে ফেলাবো। ওমেগা কিউব পাওয়ার যদি আমি 4 দেই 3 4 12, তাহলে আমাদের মিলে যাবে তো ওমেগা কিউবের মান 1 পাওয়ার 4 সমান 1 পাওয়ার 4 অর্থাৎ 1, এটাই হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার পাওয়ার 6, এটার অ্যান্সার হবে 1। তাহলে ওমেগার যত অঙ্ক আসবে সেগুলোর আমরা এই দুটা সূত্রই অ্যাপ্লাই করব, এই দুটা সূত্রই অ্যাপ্লাই করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এরপরে আর একটা অঙ্ক আমরা দেখি, দুই নম্বর ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে ওমেগা পাওয়ার 8 মাইনাস ওমেগা পাওয়ার মাইনাস 4 এর মান কত, সেম অঙ্ক আগেরটার মতে। এখানে রাশিটা কত, ওমেগা পাওয়ার 8, প্রদত্ত রাশি লিখে নেব আমরা আগে, ওমেগা পাওয়ার 8 মাইনাস ওমেগা পাওয়ার মাইনাস 4। আমি আগেই বলছি ওমেগার পাওয়ার যদি 3 এর চেয়ে বেশি হয়, 3 অথবা 3 এর চেয়ে বেশি হয় তখন আমরা ওমেগা কিউব সমান 1 এই সূত্র অ্যাপ্লাই করবো। ওমেগা পাওয়ার 8 আছে তাই এখানে আমরা ওই সূত্রে অ্যাপ্লাই করব। আর পরেরটাতে দেখো ওমেগার পাওয়ার মাইনাস 4 আছে, এই মাইনাসটাকে আমরা একটু ক্যান্সেল করি, 1 পাওয়ার 1 ডিভাইডেড ওমেগা পাওয়ার 4, এখন এই দুটোকে আমরা লসাগু করব। লসাগু করলে কত হবে, ওমেগা টু দি পাওয়ার 12 মাইনাস 1। এখন আমরা এটাকে ভাঙিয়ে লিখি, ওমেগা কিউব 4 মাইনাস 1
আর ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি ওমেগা কিউব ইনটু ওমেগা কিউবের মান কত 1 এখানে ওমেগা কিউবের মান 1 তাহলে এখানে কি থাকবে 1 মাইনাস 1 ডিভাইডেড ওমেগা 1 মাইনাস 1 মানে 0 তাহলে 0 আনসার ওমেগার এইরকম অনেকগুলো অঙ্ক আছে তোমরা একটু দেখে নিও এরপরে পরম মান কিভাবে আমরা বের করব দেখো ফাইভ মাইনাস সিক্স আই এর পরম মান এবং আর্গুমেন্ট নির্ণয় করো কি বের করতে বলছে পরম মান এবং আর্গুমেন্ট আমরা সূত্র যখন লিখছি তখন কি দেখছি এ প্লাস আই বি যদি হয় সেই ক্ষেত্রে আমাদের পরম মান কত হবে রুট স্কয়ার প্লাস বি স্কয়ার আর আর্গুমেন্ট ট্যান ইনভার্স বি ডিভাইডেড এ তো ওই সূত্রের সঙ্গে আমরা মিলিয়ে দেখবো ফাইভ মাইনাস সিক্স আই এ কি বের করব পরম মান রুট কি বলছে স্কয়ার প্লাস বি স্কয়ার এ কোথায় আছে বাস্তব সংখ্যা আর বি আছে কাল্পনিকের সাথে তাহলে এ হচ্ছে আমাদের ফাইভ স্কয়ার প্লাস কাল্পনিক আই তার সাথে আছে মাইনাস সিক্স পঁচিশ প্লাস পাঁচ ছয় এগারো তাহলে পরম মান আমাদের কত আসলো রুট ওভার সিক্সটি ওয়ান এরপর আমরা কি বের করবো আর্গুমেন্ট আর্গুমেন্টের সূত্র কি ট্যান ইনভার্স বি বাই এ বি মান হচ্ছে মাইনাস সিক্স ডিভাইডেড এ হচ্ছে ফাইভ যেহেতু এটার কোনো কাজ করা যায় না আমরা এইভাবে আনসার লিখব আর যদি আমাদের ত্রিকোণমিতিক ফাংশনে মিলে যেত ট্যানের সূত্রে তখন আমরা ওটা অ্যাপ্লাই করতাম এতক্ষণ আমরা ওমেগার অঙ্ক এবং পরম মান আর্গুমেন্ট এগুলো দেখলাম এখন কাল্পনিক সংখ্যা আই ইমাজিনারি সেটার পাওয়ার থাকলে আমরা কিভাবে কাজ করব ওটা একটু দেখব আমি অঙ্কটা কি লিখেছি মাইনাস আই টু দি পাওয়ার 15 এর মান কত
অর্থাৎ আই পজিটিভ থাকে আর নেগেটিভ থাকে, পাওয়ার থাকলে সেটা আমরা কিভাবে হিসাব করব সেটা দেখব। আমরা কি জানি আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, আই স্কোয়ার মান অলওয়েজ মাইনাস ওয়ান। তো এখানে কি আছে প্রদত্ত রাশি আই টু দি পাওয়ার 15। প্রথমে আমরা মাইনাসটাকে একটু আলাদা করে নিই, যেহেতু 15 বিজোড় সংখ্যা তাহলে মাইনাসটা আমাদের বাইরে চলে আসবে আই টু দি পাওয়ার 15। এখন আমরা কি জানি আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, তাহলে এখানে আই স্কোয়ার দিয়ে নেব, বাকিটা মিলানোর জন্য যা নেওয়া লাগে। এখানে যত 15 আছে তাহলে 7 নেই, সাত দুগুণে 14, আর একটা আই নিতে হবে, সাত দুগুণে 14 আর একে 15। এখন আমরা মান বসে দেবো আই স্কোয়ার মান মাইনাস ওয়ান 7 আই। এখানে আবার বিজোড় আছে তো নেগেটিভ থেকে যাবে মাইনাস প্লাস আই, তার মানে মাইনাস আই টু দি পাওয়ার 15 এর মান হচ্ছে শুধু আই। সিমিলারলি আরো অনেক ধরনের অঙ্ক আছে, যেমন আই এর পাওয়ার যদি 302 হয় সেক্ষেত্রে মান কত আসবে। একইভাবে আমরা ভাঙাবো আই স্কোয়ার মান মাইনাস ওয়ান, যেহেতু আই স্কোয়ার দেব এর পাওয়ার, এখন যদি আমরা 151 দিই তাহলে 302 আসবে, আই স্কোয়ার মান মাইনাস ওয়ান 151, 151 একটা বিজোড় সংখ্যা তাহলে মাইনাস আমাদের মাইনাস থাকবে মাইনাস ওয়ান অ্যান্সার। তার মানে যখন ওমেগার অঙ্ক আসবে তখন দুটা সূত্র মাথায় রাখতে হবে তোমাদের, একটা হচ্ছে ওমেগা কিউব সমান ওয়ান, আর ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো। আর যখন আই এর অঙ্ক আসবে তখন তোমাদের এই একটা সূত্রই মাথায় রাখতে হবে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান। কিভাবে কাজ করলে তোমরা আই স্কোয়ার এর মানটা বসাতে পারবে সেইভাবে আমাদের সাজিয়ে নিতে হবে। আচ্ছা, এরপরে আমরা সংক্ষিপ্ত একটা অঙ্ক করে আমরা শেষ করবো আজকে ক্লাস। সংক্ষিপ্ত অঙ্ক এক নম্বর মাইনাস 7 প্লাস আই 24 এর বর্গ মূল নির্ণয় করব। ক্লাসের প্রথমে আমি বলছিলাম যে আমরা বর্গমূল বাস্তব সংখ্যা বর্গমূল আমরা বের করছি, অবাস্তবে বের করছি, মূলদ অমূলদ সব বের করছি, কিন্তু কাল্পনিক যেগুলো এগুলো আমরা বের করতে যাই না। তাহলে এখানে আমাদের বাস্তব আছে এবং কাল্পনিক দুটো অংশই আছে, এই ধরনের আসলে আমরা কিভাবে বের করব সেটা আমরা এখন দেখব। ধরি যেহেতু বর্গমূল বের করবো রুট দুটি হবে মাইনাস 7 প্লাস আই 24 সমান এক্স প্লাস আই হবে। আমরা যখন ধরবো তখন যেহেতু এখানে বাস্তব এবং কাল্পনিক দুটো অংশ আছে, ধরার সময় আমরা বাস্তব এবং কাল্পনিক দুটো অংশই ধরবো, এক্স প্লাস আই ওয়াই, তোমরা এ প্লাস আই বিও ধরতে পারো যার যেটা ভালো লাগে সেইভাবে ধরবো। আর এখানে এক্স এবং ওয়াই এখানে লিখবা, যেখানে এক্স এবং ওয়াই দুইটি বাস্তব সংখ্যা, এক্স আর ওয়াই হচ্ছে বাস্তব সংখ্যা। আচ্ছা, যেহেতু রুট আছে আমাদের উভয় পক্ষে বর্গ করতে হবে রুট মাইনাস
7 plus I 24 whole square x plus I y whole square. কি করলাম আমরা বর্গ করলাম বর্গ করে রুট এবং স্কয়ার ক্যান্সেল হবে 7 plus I 24 equal a plus I sorry a plus b whole square সূত্র তাহলে স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার বাম পাশে যা আছে তাই থাকবে x স্কয়ার প্লাস আইটাকে আমরা সামনে নিয়ে আসব 2 x y প্লাস I স্কয়ার y স্কয়ার যেহেতু আই স্কয়ার আছে আই স্কয়ারের মান আমরা জানি কি জানি আই স্কয়ারের মান আছে মাইনাস ওয়ান আই স্কয়ারের মান মাইনাস ওয়ান হলে প্লাস আর মাইনাস মাইনাস হয়ে যাবে ওয়াই স্কয়ার তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ালো মাইনাস সেভেন প্লাস আই 24 সমান এক্স স্কয়ার প্লাস আই 2 এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার লেফট হ্যান্ড সাইডে দুটো অংশ আছে একটা বাস্তব একটা কাল্পনিক রাইট হ্যান্ড সাইডে আছে বাস্তব আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর কাল্পনিক আছে টু এক্স ওয়াই এই দুটো অংশকে আমরা আলাদা করব বাস্তব এবং কাল্পনিক অংশ আলাদা করে সেপারেট করলে আমাদের কি দাঁড়াবে এখানে বাস্তব কি আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আমি ডান পাশে তাই বাম পাশে লিখব অঙ্ক করার সুবিধার জন্য এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান বাম পাশে কি ছিল মাইনাস সেভেন এই এটা হচ্ছে বাস্তব অংশ এক্স স্কয়ার বাস্তব মাইনাস ওয়াই স্কয়ার বাস্তব আমি বাম পাশে লিখলাম আর এখানে মাইনাস সেভেন আর কাল্পনিক অংশ এখানে কি আছে টু এক্স ওয়াই লেখে নিন টু এক্স ওয়াই আর এই পাশে আছে 24 এটাকে এক নম্বর সমীকরণ দেবো এটাকে দুই নম্বর সমীকরণ দেবো তাহলে এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ সমাধান করে আমাদের এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে বের করে এই সমীকরণে বসিয়ে দিলে এখানে এক্স এর মান এবং ওয়াই এর মান যদি আমরা বসাতে পারি তাহলে আমাদের অ্যানসার চলে আসবে তোমরা সমাধান বিভিন্ন নিয়মে করছো তো আমি যে নিয়মে করব এটা সহজ হবে এই অঙ্কের জন্য এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে এটাকে আমরা ব্যবহার করব আমরা জানি x স্কয়ার মাইনাস y স্কয়ার সরি x স্কয়ার প্লাস y স্কয়ার এখানে যে চিহ্ন থাকবে তার অপোজিট চিহ্ন দিয়ে হিসাব করতে হবে এটাকে এ ধরব এটাকে বি ধরব এ প্লাস বি হোল স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারের মান কত মাইনাস সেভেন হোল স্কয়ার ফোর এক্স স্কয়ার ওয়াই স্কয়ারকে আমরা টু এক্স ওয়াই হোল স্কয়ার লিখতে পারবো তাহলে আমরা দুই নম্বর সমীকরণ থেকে মান বসাতে পারবো ৪৯ প্লাস টু এক্স ওয়াই 24 হোল স্কয়ার চব্বিশ স্কয়ার চব্বিশ স্কয়ার করলে কত আসবে আমাদের পাঁচশো ছিয়াত্তর সরি 49 এবং
576 जो कोलोगे 625 तो इटा का हम लोग बर्गमूल करते पड़ी और ते एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर बर्गमूल 625 के बर्गमूल को तो ओनली 25 इटा का हम लोग तीन नंबर समीकरण है अखों एक नंबर समीकरण एवं तीन नंबर समीकरण जोग दियोग करे हम लोग एक्स एवं वाई मान टा बेर करो আমি দুই নম্বর সমীকরণটা মিশে দিচ্ছি লাগবে না এক নম্বর এবং তিন নম্বর সমীকরণ প্রথমে যদি আমরা যোগ করি তাহলে ওয়াই স্কয়ার ক্যান্সেল হবে শুধু এক্স স্কয়ার থাকবে তাহলে আমরা কি করব প্রথমে এক যোগ তিন হতে পারি আমি সংক্ষেপে লিখছি তোমরা লিখে নিবা এক নম্বর এবং দুই নম্বর তিন নম্বর সমীকরণ যোগ করে পাই তাহলে ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার ক্যান্সেল হবে এক্স স্কয়ার হবে টু এক্স স্কয়ার ইকুয়াল এখানে 25 থেকে মাইনাস 7 বাদ দিলে কত আসবে 18 বা এক্স স্কয়ার সমান 9 অতএব এক্স ইকুয়াল প্লাস মাইনাস 3 সিমিলারলি আমরা যদি এবার থ্রি বিয়োগ ওয়ান হতে পারি কি জন্য তিন নম্বর থেকে দুই নম্বর বিয়োগ করব আমরা যেহেতু এখানে মাইনাস আছে এটাকে আমরা পরে লিখতেছি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে ওয়াই স্কয়ারটা যোগ করতে সুবিধা হবে আমাদের নেগেটিভ আসবে না তাহলে বিয়োগ করলে কত আসবে এক্স স্কয়ার ক্যান্সেল হবে ওয়াই স্কয়ার হবে টু ওয়াই স্কয়ার সমান 25 মাইনাস 7 যোগ করলে কত হবে 32 বা ওয়াই স্কয়ার সমান হবে 16 অতএব ওয়াই সমান হবে তোমরা তোমরা লক্ষ্য করো এক্স এর মান আমরা কিন্তু পেয়ে গেছি প্লাস মাইনাস 3 ওয়াই এর মান পেয়ে গেছি কত প্লাস মাইনাস 4 কিন্তু আমার আরেকটা সমীকরণ কি ছিল 2xy সমান 2xy সমান 24 এটা দুই নম্বর সমীকরণ ছিল x এবং y এর মান যদি আমরা গুণন করি তাহলে কি হবে 24 এর আগে কি আছে পজিটিভ আছে তাহলে x এর মান যদি মাইনাস হয় y এর মানও মাইনাস হতে হবে তাহলে মাইনাস মাইনাস প্লাস হলে এখানে 24 এর আগে প্লাস আসবে আর দুটাই যদি প্লাস হয় তাহলে আসবে তাহলে এক্স এবং ওয়াই এর চিহ্ন মানে যে মান বের হবে তার চিহ্ন সবসময় সমজাতীয় হতে হবে তো আমাদের এখানে এক্স এর মান আছে 3 তার চিহ্ন আছে প্লাস মাইনাস ওয়াই এর মান আছে 4 তার চিহ্ন আছে প্লাস মাইনাস তার মানে আমাদের যে মান দুটো আছে সেই মান দুটো ঠিক আছে আর যদি এখানে নেগেটিভ থাকতো তাহলে আমাকে সেইভাবে হিসাব করতে হবে তোমরা পরীক্ষায় সাধারণত এই জিনিসটা ভুল করো এক্স এবং ওয়াই এর পজিটিভ মান নিবা না নেগেটিভ নিবা এটা বুঝতে পারো না এটা একটু খেয়াল করবা তোমরা তাহলে আমাদের মেইন অঙ্ক কি ছিল রুট মাইনাস 7 আই 24 সমান এক্স প্লাস আই ওয়াই এটা আমরা ধরে নিয়েছি তাহলে এক্স এর মান আমরা কি পাইলাম প্লাস মাইনাস 3 প্লাস আই ওয়াই মান পাওয়া গেছে প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস প্লাস মাইনাস যদি আমরা কমন নেন 3 প্লাস আই থাকবে 4 থাকবে এবং এটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার তো আজকে এই পর্যন্তই তোমরা আগামী ক্লাসের জন্য এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে আসবা এই চ্যাপ্টারে আরো কিছু অঙ্ক আছে সেগুলো আমরা করব এবং সেগুলো
আর একটা ক্লাসে আমরা শেষ করব, শেষ করে আমরা পরের অধ্যায়ে যাব। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।